নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরম করুণা পরম জ্যোতির চমৎকার শুনব। আমার নাম বসন্ত সাজি, আমি ত্রিশূরের বাসিন্দা। আমি গত তিন দিন ধরে তীব্র মাথা ঘোরার সমস্যায় ভুগছিলাম এবং হাসপাতালে ভর্তি ছিলাম। ডাক্তার বলেছেন আমার সুস্থ হতে এক সপ্তাহ লাগবে এবং আমাকে এক সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছেন। আমি এই সমস্যার কারণে তীব্রভাবে বিরক্ত হয়েছিলাম। আমাদের দাসাজি সমৃদ্ধির আশীর্বাদের জন্য বিলাক্কু পূজা করার পরিকল্পনা করেছিলেন। আমি আমার বাড়িতে পুজো করতে চেয়েছিলাম। আমি আরোগ্য প্রদাতা শ্রী পরমজ্যোতির কাছে প্রার্থনা জানিয়েছিলাম যেন তিনি আমাকে দ্রুত সুস্থ করে তোলেন। আমার প্রিয় প্রভুর কৃপায় আমি যথাসময়ে হাসপাতাল থেকে ভালোভাবে ছাড়া পেয়েছিলাম এবং কোনো সমস্যা ছাড়াই বাড়িতে পুজোয় অংশ নিতে পেরেছিলাম। পূজা খুব শক্তিশালী ছিল এবং আমি অনুভব করি যে পরমজ্যোতি আমাকে সম্পূর্ণভাবে পরিব্যস্ত করেছেন। আমার দ্রুত আরোগ্য লাভ করে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া একটি চমৎকারের চাইতে কিছু কম ছিল না, যেহেতু ডাক্তার আগেই বলেছিলেন যে আমাকে কমপক্ষে 7 দিনের জন্য হাসপাতালে ভর্তি করা দরকার। আমি এই চমৎকারের জন্য শ্রী পরমজ্যোতিকে ধন্যবাদ জানাই। আমি এতটাই ধন্য ও আনন্দিত বোধ করি যেন শ্রী পরমজ্যোতির কৃপা ও আশীর্বাদ সর্বদা আমার সাথে থাকে। আমার উপর দেওয়া ঐশ্বরিক সুরক্ষা এবং চমৎকার নিরাময়ের জন্য আমার প্রিয় শ্রী পরমজ্যোতিকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ বৈদেশ্বর শ্রী পরমজ্যোতি।